আসসালামু আলাইকুম, সবাই স্বাগত জানালাম মাসুম ভাই মাদার টেলিকম প্লাস থেকে। মাদার টেলিকম প্লাসের আসলে রেগুলার ভিডিও দেওয়া একদম পসিবল হয় না, কিন্তু অনেক কাস্টমারের খুবই রিকোয়েস্ট যে নতুন নতুন কিতা প্রোডাক্ট আইছে, কোন মাল আইছে, ওয়ান প্লাস আইফোনের কিতা কিতা আইছে। আইফোন লইয়া অনেক ব্লগ করছি, কিন্তু আমার এখন উচিত হইব যে আমি অ্যান্ড্রয়েড লইয়া, আইফোনের অনেক ফোন আছে, আমি একটু আইফোনের দিয়ে একটু আমি ইয়ে করাইলে আইডিয়া দেওয়ার লাগি যে আইফোনের প্রচুর ফোন আছে। এখানেও আমরা নিচেও দেখি লক্ষা, ও আইফোন আছে, আইফোনের নিচের ও লাইনটা ধরে যাও কি ওদিকে একটু দেখাইলাম, আইফোনের প্রচুর কালেকশন আছে। আচ্ছা যাই হোক, আমি আজকে অ্যান্ড্রয়েড লই একটু কথা হইমু। অ্যান্ড্রয়েডের আমরা অনেক কালেকশন আইছে, আমরা অ্যান্ড্রয়েডটা দেখানোর চেষ্টা করবো। একবারে লো রেঞ্জ তাকিয়া মানে আপার রেঞ্জের সব রেঞ্জের মাল আইছে। দেখুন আপনারা আমরা যেটা দেখাইলাম ওয়ান প্লাস, যদি কিছু কালেকশন দেখাই ওয়ান প্লাসের এই সেটটা আমরা কাছে লটস অফ পিসেস আইছে। এটা 16 জিবি 256 জিবি মনে হয় এটার ভেরিয়েন্ট, 16 256 ওয়ান প্লাস। ওয়ান প্লাস এটা কিন্তু আমার 11R, শুধু 11R, ওয়ান প্লাস 11R, কি নাইস কালার, কি নাইস গেট আপ, কার ডিসপ্লে দেখা, খুবই সুন্দর এই ফোনটা। ওয়ান প্লাসের এই ফোনটা আমার কাছে অ্যাভেলেবল আছে, তার তিন পিস আছে। ওয়ান প্লাস 10T 5G দেখা, ওয়ান প্লাস 10T 5G 16 256 জিবি স্টোরেজের এই ফোনটা খুবই দারুণ। ওয়ান প্লাসের ফোন লইয়া আসলে কথা হওয়ার মতো ডিটেলস হওয়া লাগবে এলা কিছু না, 10T 5G নেটে চার্জ দিলেই ডিটেলস পাইলিবা আপনারা। আমি আর একটা লো রেঞ্জের দেখাই, ওয়ান প্লাস একটু ফোরে দেখাইবো আমি লো রেঞ্জের, যেমন ভিভোর অপর এই সেটটা, অপো 78 128 জিবি স্টোরেজ একটা ফোন। এই ফোনগুলো আমরা দিলাম 20-এর ভিতরে যারা বাজেট আছে, যেমন ধরেন আপনার 17 18-এর মধ্যে যারা বাজেট আছে, আমি একটু আইডিয়া ধারণা দিলাম। অনেক সময় কোনো কমপ্লেনের কারণে, বিভিন্ন প্রাইভেসির কারণে আমরা প্রোডাক্টের রেট এক্স্যাক্টলি দেই না। যেমন ধরেন রেডমির এই 9 প্রাইম সেটটা যারা 10-এর ভিতরে বাজেট আছে তারা এই সেটটা নিতে পারবে, 4 জিবি 64 জিবি ভ্যারিয়েন্টের এই সেটটা আপনারা নিতে পারবা, খুবই স্বল্প মূল্যে নিতে পারবা, 5000 mAh ব্যাটারি। স্যামসাংয়ের S20 FE যেটা দেখছেন, S20 FE-টা 8 জিবি 128 জিবি ভ্যারিয়েন্ট আছে, 6 128 জিবি ভ্যারিয়েন্ট আছে। এটা আপনারা পাইরা মাত্র 27 থেকে 28 হাজারের ভিতরে আমরা S20 FE-টা প্রোভাইড করবো। স্যামসাংয়ের এই সেন্টার S73-টা পাইবা 30 বাজেট যারা আছে, 30-এর মধ্যে বাজেট যারা আছে S73, এটা মার্কেট প্রাইস কিন্তু 73,000 75,000 টাকার মতো মার্কেট প্রাইস, এটা আছে 67,000 টাকার মতো মার্কেট প্রাইস। এত দামি ফোনগুলো আমরা অলমোস্ট নিউ কন্ডিশনের ফোন অর্ধেক, অর্থাৎ মোটামুটি 50% ডিসকাউন্টে প্রায় দিলাম আমরা, 73,000 76,000 টাকার সেট আমরা দিলাম মাত্র 30,000 টাকায়। অর্থাৎ এত দারুণ ডিসকাউন্ট শুধুমাত্র মাদার টেলিকম প্লাসে সম্ভব। S21 FE দেখিলেন, S21 FE আমরা দেখেছিলাম আগে S20 FE, এখন S21 FE 5G ফোনটা দেখিলেন, S21 FE 5G কালার কম্বিনেশন অসাম, এবং এটা 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট, যারা 35+ বাজেট আছে স্যামসাংয়ের ফোন লাগে এটা এই সেটটা তার জন্য অত্যন্ত উপযোগী। এরপরে আমরা দেখাইতাম পারি ওয়ান প্লাসের আর একটা ফোন বা অপ্পো দেখতে পারেন, অপ্পো এই সেটটা দেখতে পারেন, অপ্পো F21 Pro 5G, F21 Pro 5G এটা কালার 2-3টা কালার আছে, F21 Pro অনলি একটা কালার আছে, এটা হচ্ছে 4G-টা আর F21 Pro 5G-টা দুটোই আমরা কাছে আছে। এটা আছে 22,500 টাকা ধরমু, আর 5G-টা ধরমু 23,500 টাকা মাত্র, F21 Pro। নেক্সট আমরা যে ভিডিওটা দেখাইমু, ভিডিওর মধ্যে দেখাইমু স্যামসাংয়ের এই একটা পকো আর একটা সেট দেখাই, স্যামসাংয়ের A33 সেটটা দেখতে পারেন, মার্কেট প্রাইস 45,000 টাকা, আমরা দিলাম মাত্র 22,000 টাকায়, অর্থাৎ দুই দিয়ে ভাগ করলেও আরও আপনার টাকা থাকবো। নতুন একদম নতুন কন্ডিশনের ফোনটা 45,000 টাকার ফোন আপনারা দিলাম মাত্র 42,000 টাকায়, দুই দিয়ে ভাগ করলে 44 হয় কি 22 দুগুণে 44, কিন্তু আরও কমে পাইরা আপনার। এরপর পাইছেন পোকো 5G ফোনটা, পোকো M3 মনে হয় এটা, পোকোর এই ফোনটা 5G ফোন, 4 জিবি 64 জিবি ভেরিয়েন্ট, 14,500 টাকা, এটা অত্যন্ত দারুণ একটা ফোন, ক্যামেরা রেজুলেশন খুবই ভালো। আমরা নেক্সট যদি যাই আমরা রিয়েলমি যেতে পারি, রিয়েলমির কিছু ফোন আছে, রিয়েলমি আর এটা দেখছিলাম মনে হয় C3 Lite-টা আমরা দেখাইছিলাম, এটা আর একটা কালার দেখাইছি, গ্রিন কালার দেখাইছিলাম, ওটা ব্ল্যাক দেখিলেন, রিয়েলমি নাইন প্রো প্লাস দুটোই আমার কাছে আছে, 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট, মাত্র 19,500 ধরবো 9 প্রো 9 প্রো প্লাস ধরবো 22,500 টাকা, একই গেট আপ, একই 9 প্রো প্লাস থাকবো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 9 প্রো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তারপরে আমরা ওদিকে ক্যামেরাটা একটু দেখাও, Redmi Note 10 S-টা দেখুন, Redmi Note 10 S 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট, মাত্র 16,000 টাকা, Note 10 S সুপার অ্যামোলেড ডিসপ্লে, দারুণ, 5000 mAh ব্যাটারি। এরপরে অপো F19 Pro Plus 5G ফোন, 18,500, আগে আমরা বেচছিলাম 21,000 টাকা, 18,500 টাকা 5G ফোন F19 Pro Plus। তারপরে অনেক ফোন আছে, সবচেয়ে আকর্ষণীয় যে সেটটা 5G ফোন মাত্র আমরা এখন প্রোভাইড করবো, আজকের যে রেটটা আমরা এই রেটটা 8,500 টাকায় 5G ফোন, 4 জিবি 64 জিবি, এটা সাইন না 800 8 64
এটা 8GB 64GB ভেরিয়েন্ট, 8GB র্যামের এই সেটটা আমরা 9000 টাকা দেই, 8500 টাকা লাস্ট ডিসকাউন্ট প্রাইস। এটা হলো 5G এবং শার্প সেন্স 3 এটা মনে হয়। তারপর সেন্স 5G ফোনটা আমরা মাত্র 8500 টাকা 8GB ভেরিয়েন্টের সেটটা। 8GB 128GB ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 128GB 828 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিভো V20 SE ফোনটা আমরা দিব মাত্র 14000 টাকা। অর্থাৎ সুপার সুপার ডিসকাউন্ট চলে মাদার টেলিকম প্লাস। তো একবার আয়ুকা রিয়েলমি নার্জো 50 যেটারে বাজারের সারা জায়গা এটা সেট করি আমরা, রিয়েলমি নার্জো 50, নার্জো 50টা দেখুন, নার্জো 50 ফার্স্ট জেন ব্যাটারি 50 মেগাপিক্সেল ক্যামেরা, পাঞ্চল ক্যামেরা, খুবই দারুণ একটা ফোন নার্জো 50, আমরা ধরবো মাত্র 12500 টাকা। বাগনা ও সেটটা দেখছেন, একটু আর একটা সেট দেখুন, খুবই সুন্দর সেট, এটাতে সুন্দরই সেট করা যায়, রিয়েলমি নার্জোর এটা সেট, নার্জো N53 আমার কাছে নিউ আছে এবং ইউজড আছে, আপনারা দেখতে পারেন N53 N55 দুটোই আমার কাছে আছে। এটা যদি নেন আপনি, নিউ নিতে গেলে আমরা 21000 টাকা ধরবো, আর ইউজড অলমোস্ট নিউ কন্ডিশন, অর্থাৎ অলমোস্ট নিউ কন্ডিশন মাত্র 17000 টাকা পাইব N53, অর্থাৎ 4000 টাকা আপনার সেভ, মাত্র একটা চার্জার সাথে পাওয়া যায়। আমার কাছে আরও সেট যদি দেখাই, ওদিকে পিক্সেলের আরও ফোন কালেকশন আছে, পিক্সেলের ফোন দেখুন, এই সেটা দেখুন পিক্সেল 6A, পিক্সেলের অনেকগুলো কালেকশন আমার কাছে আছে, পিক্সেল 5A, পিক্সেল 6A, 5A 6A দেখাইছিলাম আমরা, পিক্সেল 5A আছে, 6A আছে, 4A আছে, 6 Pro আছে, 6A ধরুন মাত্র 35000 টাকা বক্স উইথ কেবল সহ, বক্স উইথ কেবল আমরা পাইরা মাত্র 35000 টাকা। আর আইফোনের ব্যাপারে নাই বললাম, আইফোনের সবগুলো কালেকশন আমার কাছে আছে, ভিডিও লম্বাই যাব করি আমি, আসলে ভিডিওটা আর লম্বা করলাম না। স্যামসাংয়ের আরও কম দামি সেট আছে, মাত্র 7000 টাকা, 6500 টাকা 2GB 5000 mAh ব্যাটারির এই সেটটা পাইবা, 6500 টাকায় মাত্র পাইবা স্যামসাংয়ের ফোন, 2GB 32GB 5000 mAh ব্যাটারির ফোন 6500। তো এইরকম অগণিত সেট পাইবা মাদার টেলিকম প্লাস অথেন্টিক এবং অরিজিনাল একদম স্বল্প মূল্যে। মাদার টেলিকম প্লাস আর একটা অফার লাগাইছে যে প্রতিটা সেট কিনলে একটা আইফোন 7 প্লাস জেতার সম্ভাবনা। আইফোন 7 প্লাস সম্পর্কে আপনার ধারণা আছে, অসাধারণ একটা ফোন আইফোন 7 প্লাস, পোর্ট্রেট ক্যামেরা আছে, এটা 32GB স্টোরেজ একটা ফোন, সম্পূর্ণরূপে গিফট করবো মাদার টেলিকম প্লাস। আগামী 60 দিন পরে আমরা এটা ড্র করবো, যদি আমার শুধুমাত্র আমার কাস্টমারের মধ্যে যদি পাইলেন আপনারা, যে কেউ পাইতে পারেন, 1.5 লাখ টাকা ফোন থাকি 6000 টাকা দামের ফোন, যে কোনো ফোন নিলে এই 7 প্লাস জেতার সুযোগ আছে। ধন্যবাদ সবাইরে, আমরা লোকেশন আবার কই বারবার কই, করিমুল্লা মার্কেটের 2 তলা 53-54 নম্বর শপ, আমি মাসুম ভাই সবসময় আপনার সাথে আছি, যে কোনো ফোন কিনতে আইবা মাসুম ভাইয়ের সাথে দেখাইব, চা কফি খাওয়াইব, আড্ডা হইব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।